রজনীগন্ধায় হাজির হবে, কিন্তু কোনো কিন্তু নাই। আপনি অনেক দিন টেনেছেন, এবার রতনের পালা। কি রে এত সেজেগুজে কোথায় দেখলি? আরে বাজে না ওকে, পাঞ্জাবিটা দাও তো। এবার যে আরে ওই তো, আরে এই তো আমার তারকা এসে গেছে। আরে আয় আয় বস বস বস। তারকা তো নয়, যেন ল্যাজ বিশিষ্ট ধূপকেত। আবার আপনি কেন জীবন দুঃখ বাবু? চুপ করো, সব থেকে ছোট সাইজের চপগুলোই ও আমাকে দেয়, আমি কি লক্ষ্য করিনি নাকি? আহা, আচ্ছা বেশ, এবার আলোচনা আসা যাক। আমার কিছু বক্তব্য আছে। বলো। আগের বার আপনারা একটাও ম্যাগাজিন বিক্রি করতে পারেন, আমি একমাত্র যে লোকাল ট্রেনে ঘুরে ঘুরে 15টা ম্যাগাজিন বিক্রি করেছিলাম। এবার কিন্তু সবাইকে দায়িত্ব নিতে হবে। এই বয়সে আমি ম্যাগাজিন হাতে করে ফ্রি করে বেড়াবো? ইয়া কি পেয়েছ? আমি আজকে তোমাদের ভাই ম্যাগাজিন ফ্যাগাজিন আমি জানি না, আমি ছেড়ে দিচ্ছি। তোমাদের ম্যাগাজিন এ আমার কেমন কথা জীবন দুঃখ বাবু? এতদিন তো আপনি ম্যাগাজিনটা টানলেন। আর রবীন্দ্রত্তর বাবু, আপনি মার্কেটিংয়ে দক্ষ একজন লোক, আপনার কি এই কথা বলাটা শোভনীয়? আপনি বলুন। আরে এই তো ভাঙিয়ে এসে গেছে, কি খবর? এই চলে যাচ্ছে, আসুন পরিচয় করে দিই আমাদের তারকা কালিদাসের সাথে। হাই বুড়ো, বাংলা সাহিত্য না আজকাল আর পড়া যাচ্ছে না বুঝলে। এই আমাদের গোষ্ঠীতে যে কজন লেখে আর তো কারো লেখা টেখা পড়া যায় না বুঝলে। চলো মানলাম, বাট চা খেয়ে আসা যাক। চলো একটু চা খাই, একটু আড্ডা ফাড্ডাও হবে। দেখলে দেখলে ব্যাপারটা, শালাটার ম্যাগাজিনে লিখবে বলে কিরম ল্যাং ল্যাং করে চলে গেল, আবার আদি খেতে করে চা খাওয়ানো হচ্ছে। কথাটা ঠিক, কিন্তু আপনি এ কথা বলার কে? বছরে 10টা ম্যাগাজিনে লেখা পাঠান আর আমরা কিছু জানি না ভাবছি? আমাদের ম্যাগাজিনের কোর মেম্বার হয়ে আপনি আলকাতরা ম্যাগাজিনের লেখা বাঁচতে গেছিলেন। আরে এই যে আপনি, আপনার নস্টালজিয়া ছেড়ে এবার একটু বাস্তবে আসুন। আমি আবার কি করব? আপনার কি ব্লগ খুলে ইংরাজি পদ্য না লিখলেই নয়, আমাদের ফালতু ফালতু বদনাম করছেন? আরে আজকাল তো লোকে ইংরেজিতেই লেখে। আরে চুপ করুন মশাই, আপনি নেরুদার নামে কলঙ্ক, উনি কিন্তু ইংরাজি লেখক ছিলেন না, নিজের ভাষাকে একটু সম্মান করতে শিখুন। তাহলে বলছেন আপনি ঠিক আর আমি ভুল? আরে ভাই আপনি যাই বলুন, আপনি আগের বার বিজ্ঞাপন দেওয়ার নাম করে যেভাবে টাকা সরিয়েছিলেন সেটা কি আমরা মনে দেখিনি, লক্ষ্য করিনি? এইসব কথা আমার যে বন্ধু খবরের কাগজে কাজ করে তার নাম্বার এক্ষুনি ধরিয়ে দিচ্ছি, কথা বলে যাচাই করিয়ে দিন। কি রুমাল দিয়ে এখনো খেলে যাচ্ছি বাচ্চা ছেলের মতন? এনে আমাদের ম্যাগাজিন 100 টাকা, তুই মেম্বার তাই 80 টাকা দিবি, ঠিক আছে? এত এত পাতলা কেন বুড়োরা? পাতলা? ওটা দেখতেই পাতলা, আসলে ওটা ছুরির মতো ধারালো বুঝলি। আচ্ছা বুড়ো, আমার টিউশন আছে, আমি তাহলে আজকে আসি বুঝলে। ঠিক আছে আয়। এই যে কালিদাস শোনো, তোমার কবিতা পড়লাম বুঝলে ভাই, লিখছো তো ভালোই বাট মন টন নিয়ে লিখলে চলবে না বুঝলে, এসব সেকেলে কনসেপ্ট, এখন শরীর নিয়ে লেখা যুগ, শরীর টরীর নিয়ে লিখতে হবে। হাঙ্গরির ক্ষেত্রে ধরো সেইভাবে বলতে গেলে আমি বলবো, আচ্ছা একটা কথা বলি, এর মধ্যে একটা ফাঁকে একটা কথা বলে দিই, গিন্সবার্গের একটি বই আছে আফটার লালন, ঠিক আছে, এটাও কিন্তু কোনো না কোনোভাবে বাউলের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে, তাহলে সেইগুলো কোনো না একটা মিলে একটা বিশাল বড় একটা ছবি ক্রিয়েট করছে যেটা সম্পূর্ণভাবে জাপানকে আইডেন্টিফাই করে, সেইটাই মিল আর কিছু না। যারা আশা করছে যৌন সুশ্রুরির জন্য বসে আছে তাদেরকে বলবো একটু বসো, জাপানকে অনুভব করো, জাপানকে উপভোগ করো। তোলা একজনের ছবি দেখায় বুঝলে, সেই বয়সে লিখে একদম কাঁপিয়ে দিচ্ছে, দাঁড়াও। এই দেখো এর নাম সানি, এই বয়সে যা লেখার হাত না চমৎকার বুঝলে, এইরকম লিখতে হবে তো। হ্যাঁ লেখা শুরু করেছে যখন। এ কালিদাস, পরের দিন মেম্বারশিপ ফিসটা মনে করে আনবি,
আর আপনাদের সবাইও নিয়ে আসবেন। ঠিক আছে। ঠান্ডা জলে স্নান করলে গুজ্জদার পরিষ্কার হয় না, বিষাক্ত মলমূত্রের মতো তোমার উল্টে আমার অবস্থান। এই যে কালিদাস, তোমাকে এবার আমাদের ম্যাগাজিনের হালটা ধরতে হবে, বুঝলে? এই যে সানি, লিখেছো তো কেমন লেখে? তুমি আর ও তোমাদের দুজনকেই এবার ম্যাগাজিনটা সামলাতে হবে। তাহলে হাংরিদা, আপনার বক্তব্য যে মেয়েরা লিখলেই ম্যাগাজিন বেশি চলবে? দেখো, মেয়েরা যদি একটু একটু না লিখে তাহলে কি আর ম্যাগাজিন চলে? দু একজন সুন্দরী মহিলা তোমার স্টলে বসবে, তবেই তো তোমার বইগুলো বিক্রি হবে। হ্যাঁ, এটা তো ফেমিনিজমেরই যুগ। এক্স্যাক্টলি। চলো আমরা একটু ঘুরে আসি। তো কালিদাস, ওদিকে কোথায়? এখানে এসে বস। তো হাংরি, যেটা বলছিলে হাংরিদা, বলো কি নতুন কিছু লিখবি টিকবি নাকি? না, এখন আর লেখা হয়নি, লিখবো ভাবছি কিন্তু লিখে উঠতে পারি। লেখা হয়নি তো কি হয়েছে? এখানে একটা ইনস্ট্যান্ট লিখ না, বুঝলে হাংরিদা? একটা নতুন কবিতা নিয়ে প্রতিযোগিতার ব্যাপার হচ্ছে, তো সেখানে আমাদের গ্রুপ থেকে ভাবছি যে রচনকে পাঠানো হোক। তুমি কি বলো, কি পারবে? দেখাই যাক না, আমার তো মনে হয় পারবে, ছেলেতে ট্যালেন্ট আছে। তখন থেকে হা করে সানির দিকে কি দেখছো বলো তো? কবিতাটা লেখা হলো? হ্যাঁ, না মানে লিখছি। দেখো, সানি কিন্তু চমৎকার লেখে, বুঝলে? কি সানি, একটা কবিতা হবে নাকি? একটা তোমার লেখা পড়ো। সূর্যের পাছার উত্তাপে পৃথিবীতে লাভারা গলে গলে পড়ছে, ডিমের পোচের মতো হরহরে লুজ মশানে তুলি ডুবিয়ে গ্রাফিটি লেখা হচ্ছে। কে, কেমন? বেশ ভালোই তো, আমারও লেখাটা হয়ে গেছে, কিন্তু পড়তে কেমন লজ্জা করছে। এই আমাদের উঠতি কবি, হ্যাঁ, নিজের কবিতা পর্যন্ত পাঠ করতে পারে না। আরে আমি তো আমার কবিতা পায়খানাতে বসেও পাঠ করি, তাতে ডেডিকেশন থাকবে তো। আরে নতুন ছেলে, বুঝছো না কেন? ঘড়ি দেখি, সেকেন্ডের কাঁটা আস্তে আস্তে ঘোরে, আর মাছের কাঁটা গলায় আটকে যায়। আয়নার সামনে দাঁড়াতে লজ্জা করে কেবল, উত্তেজনায় ঘন ঘন মুতি, আর পেচ্ছাপে তোমার উষ্ণতা জানান। দেখো, বাহ, এই পেচ্ছাপের লাইনটা তো বেশ বেড়ে হয়েছে, দারুণ লিখেছে তো সবটা। জয়গুরু বলে একদম মেরে দাও ভাই। দেখলেন তো, আমরা এমনি এমনি বলি না, ছেলেটার মধ্যে মশলা আছে। বাহ, দারুণ দারুণ, সিরিয়াসলি। আচ্ছা, এই লিটিটার প্রতিযোগিতায় নাম দেওয়ার সময় কি ভেবেছিলেন আপনি পুরস্কারটা পাবেন? ভাবে আর খেঁচে করে কি হয়, পড়তে হলে করে ফেলতে হবে। মানে প্রতিযোগিতা ঠিক শুরুর আগে হাংরির একদিন ডেকে পাঠালো। কি ব্যাপার বলো তো? বলছি, কন্টেস্টে তো ভালোই কবিতা বলেছিস, কিন্তু ওইভাবে কি আর পুরস্কার পাওয়া যায়? মানে? আরে জুড়িরা বলছে টিকটিকি পত্রিকার লেখক মাও মায়োকে চ্যাম্পিয়ন করে দেবে, বুঝলি? কি উপায় বলো তো? 4,000 টাকা জোগাড় করতে পারবি? জোগাড় হয়েছিল টাকাটা? যখন বুড়ো দাদুর দাড়িতে পোকা ধরে আর ফেসবুকে কোন বুড়ো
বলছিলেন? বলছি টাকাটা জোগাড় হয়েছিল? বাবার পুরনো মোপেডটা চালালাম তখন, ওটা ওয়েলেক্সে বেঁচে দিল, আর বিন্দাস পুরস্কার ছিল। অবশ্য পুরস্কারটা আমারই প্রাপ্য ছিল, কি বুঝি না। আচ্ছা যাই হোক, এটা অ্যাকচুয়ালি আপনার কোনো ইন্টারভিউ না, এটা একটা স্টিং অপারেশন হচ্ছে। আপনার সব ফুটেজ রেকর্ড হয়েছে, থানায় যাবেন, চলুন। জেল? আরে জেলে না এলে কন্ট্রোভার্সি হয়। দাঁড়ান মদটা শেষ করে নিই, তারপর আমিই যাবো আপনার সাথে জেলে। চলুন।